নাটকীয়ভাবে জয় ফিরল অস্ট্রেলিয়া। তিন ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া জিতে গেল ওয়ানডে সিরিজ। নমস্কার, আমি দীপশঙ্কর ভট্টাচার্য, আপনারা দেখছেন বেঙ্গল আওয়ার প্রেজেন্ট, আজকের খেলার খবর। তো চলুন শুরু করা যাক। দুর্দান্ত ভাবে শেষ হলো ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার ওয়ানডে সিরিজ। ম্যাচ ছিল টান টান উত্তেজনার, শেষ পর্যন্ত চরম নাটকীয়তায় ম্যাচ জিতে নিল অস্ট্রেলিয়া এবং সিরিজও জিতে নিল 2-1 ব্যবধানে। গতকাল ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে 303 রানের টার্গেট দেয় অস্ট্রেলিয়াকে। সেই 303 রানের টার্গেট তারা 2 বল বাকি থাকতে তুলে নেয়, অথচ এই রানই তারা করতে গিয়ে তাদের 73 রানে 5-5টি উইকেট পড়ে যায়। কিন্তু শেষ পর্যন্ত ক্লেন ম্যাক্সওয়েল এবং অ্যালেক্স ক্যারি 200 রানের ওপরে পার্টনারশিপ গড়ে অস্ট্রেলিয়াকে জিতিয়ে দেয়। গ্লেন ম্যাক্সওয়েল এবং অ্যালেক্স ক্যারি ষষ্ঠ উইকেটে রেকর্ড 212 রান তুলে অস্ট্রেলিয়াকে জেতায়। অন্যদিকে এই তৃতীয় ম্যাচে 3 উইকেটে ম্যাচটি হাসিল করে নেয় অস্ট্রেলিয়া। গ্লেন ম্যাক্সওয়েল এবং অ্যালেক্স ক্যারি দুইজনেই 100 রান করেছে। গ্লেন ম্যাক্সওয়েল 90 বলে 108 রান করেছে, তিনি মেরেছেন 7টি ছয় এবং 4টি চার। অন্যদিকে অ্যালেক্স ক্যারি 116 বলে করেছে 106 রান, তিনিও খুব সুন্দর সহযোগিতা করেছেন গ্লেন ম্যাক্সওয়েলকে। শেষ ওভারের আগে এই দুইজন প্লেয়ার আউট হয়ে যান, ফলত শেষ ওভারে প্রতিজ্ঞ ছিল 10 রান। ক্রিজে একেবারেই নবাগত ব্যাটসম্যান মিচেল স্টার্ক এবং বলে আদিল রশিদ, কিন্তু প্রথম বলেই 6 মেরে ম্যাচটিকে অনেক সহজ করে দেয় মিচেল স্টার্ক। তারপরে 2 বল বাকি থাকতেই 4 মেরে ম্যাচ জিতিয়ে দেন স্টার্ক। অন্যদিকে 2টি করে উইকেট পেয়েছেন জো রুট এবং ক্রিস ওকস। অন্যদিকে ম্যাচের শুরুতে ইংল্যান্ড যখন ব্যাট করতে নামে তখন প্রথম 2টি বলে মিচেল স্টার্ক 2টি করে উইকেট নিয়ে নেন, ফলত প্রথম থেকেই চাপে পড়ে গিয়েছিল ইংল্যান্ড। কিন্তু পরবর্তীকালে জনি বেয়ারস্টোর 118, স্যাম বিলিংসের 57 এবং ক্রিস ওকসের 53 রান তাদেরকে 302 রানে পৌঁছতে সাহায্য করে। অন্যদিকে অস্ট্রেলিয়ার হয়ে দুইজন ভালো বোলার ভালো বোলিং করেছেন। মিচেল স্টার্ক 3টি করে উইকেট নিয়েছেন এবং অ্যাডাম জাম্পাও 3টি করে উইকেট পেয়েছেন। এবারে অ্যাডাম জাম্পা খেলছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে, অ্যালেক্স ক্যারি খেলছেন দিল্লি ক্যাপিটালস এবং ম্যাক্সওয়েল বরাবরই কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলছে। আজ খবর এই পর্যন্তই। যদি খবরটিকে ভালো লেগে থাকে তবে দয়া করে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।